আপনি মনে বোম কইলেন কেউ আমার এরকম কইরা কয় নাই। আমি সত্যি চিনতে ভুল করছি আপনাদের। আমি কষ্ট পাই নাই, সুখে কান্তাছি। আপনা ঘুমত কইরা কেউ আমার সম্বন্ধে নেই, ভুল হয়ে গেছে। আপনি বসেন, আপনিও বসেন, বসেন, আমি দাঁড়াই। বসেন। মা, আমি পারবো তো? হবাজান পারবি, মনে সাহস রাখ। টাকা পারলে কিন্তু পরে এই ঘর আর থাকুম না। আচ্ছা, তোমার লোক কত গাড়িওয়ার লোক মিটিং করে, তাকে কবে একটা ঘর বাই দেখে দিব। তুই সিনেমার নায়ক হইলে একটা মস্ত বড় দালান কিনব, তারপর একটা গাড়ি কিনব, বুঝছিস? যা চিপস খা গা। কিরে সুটি, রাত্রে মিটিং আছে, করবি? মুড নাই। মুড নাই কেন? তোর অনেক ভাব হইছে কিসের জন্য? টেলিভিশনের লোকজন আসছে তাই? কয়দিন থাকবে ওরা, তারপর কি করবি? বুঝতেছি তো তোর কথা জিগাও কেন। কি বুঝতেছি? ও, ওলা নায়ক হইব তাই? দেখা যাইব কেমন নায়ক হয়। আমার কোলার না খুব, তোমার কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই। যা। রাতের পর রাত পশু নামক মানুষের কামড় খাইতে খাইতে ভুলে গেছি মানুষ কারে কয়। পশু আর মানুষ আমার কাছে এক, দুইটাই খালি রক্ত খায়। কি পরিচালক সাহেব, শুটিং কবে? কাল। কাল? তোমার কি মনে হয় তুমি এই বস্তির গল্প নিয়ে পুরস্কার পাবে? হ্যাঁ, লজ্জা করে না? গরিব মানুষ নিয়ে খেলা করতে লজ্জা করে না? কোনো খেলা নেই। কাদের তরে লিখছো দাদা, লিখছো কাদের তরে? ভোর না হতেই আধার নামে যাদের কুড়ে ঘরে। চুপ কর, আমি আমার প্রতিষ্ঠা চাই। আমি একজন শিল্পী, আমি কিছু সৃষ্টি করি। গরিব মানুষ কিনে সৃষ্টি করে তুই প্রতিষ্ঠা হতে চাস? নির্লজ্জ, চুপ কর, বেহায়া, চুপ কর। চমৎকার আগুন, কি সুন্দর লোকেশন, ফাইন। বস্তি পুড়ে গেছে, তুমি ওয়ান্ডারফুল আগুন দেখতেছো? বেয়াদব পতাকা ভাই আসে, পুড়ে গেছে। আমরা আসলে, আপনি আসছেন এত লেট করলেন কে? কত টেলিভিশন আসছিল, অনেক সাংবাদিকও আসছিল, আমার ওলার কত ফটো উঠছে,
আমার বলার শখ আছিল টেলিভিশনের মধ্যে আসবো। আপনার টেলিভিশনে ওর এই ফটো তুলবেন না। আমার বলার শখ মিটছে, বেবাক টেলিভিশনে ওরে দেখাইছে, আমাকে ঘর পুড়লে নাকি কিছু মানুষের শখ পূরণ হইব। আমাকে ঘর তো পুষছে, আমাকে ঘর পুষছে, স্বপ্ন পুষছে, আমরাও পুষছি। ওইসব মানুষের স্বপ্ন কি পূরণ হইব? ওকে কি শখ মিটব? ওকে কি শখ মিটব?